18 বছরের উপরে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার জন্য আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হয়ে গেছে, তো কীভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেস আমরা দেখব। তো এই অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস আপনারা আরোগ্য সেতু অ্যাপস থেকে এবং অনলাইন থেকেও করতে পারবেন, যেখানে হচ্ছে কোভিডের জন্য যে covin.gov.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকেও আপনারা এই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এজ 18+ রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে এবং এখানে উমাং অ্যাপস এবং কোভিড যে আরোগ্য সেতু অ্যাপস, এই আরোগ্য সেতু অ্যাপস দিয়েও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কী করতে হবে, প্রথমে সেই অ্যাপস থেকেও আপনারা একই ফরম্যাটের মানে একই রকম প্রসেসে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই ওয়েবসাইট দিয়েও একই রকম প্রসেসে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তো এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এখানে অপশন রয়েছে, এই যে 3 লাইন অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে একটা অপশন বেরিয়ে আসবে। তো কোন 3 লাইন অপশনের উপরে আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেখানে হচ্ছে এই ওয়েবসাইটে ওপেন করবেন এবং এই ধরনের পেজটা ওপেন হবে যখন এই ল্যান্ডস্কেপ মোডে ওপেন করবেন। তো এই যে 3 লাইন অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন যে এখান থেকে রেজিস্ট্রেশন সাইন ইন ইউর সেলফ বলে অপশান আছে, তো তার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অপশান চলে আসবে যেখানে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট হচ্ছে মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করার পর গেট ওটিপি অপশানে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি আসবে এবং ওটিপি দেওয়ার পর নেক্সট অপশানগুলোতে যেখানে আইডি প্রুফ সহ এবং নিজের নাম এইভাবে পরপরভাবে স্টেপ হয়েছে আপনাদের রেজিস্ট্রেশন করে যেতে হবে। শুধুমাত্র একটি আইডি কার্ড লাগবে, যেখানে ভোটার আইডি কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড, এই ধরনের যে কোনো একটি আইডেন্টি প্রুফ কার্ড লাগবে। সেই আইডেন্টি প্রুফ কার্ড নাম্বার এবং আইডেন্টি প্রুফ আপনাদেরকে আপলোড করতে হবে। তো আপলোড করার পরে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং একই নাম্বার দিয়ে আপনারা নিজেদের ফ্যামিলির অন্যান্য যে যারা রয়েছেন তাদেরও হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে একটা মোবাইল নাম্বার দিয়ে অ্যাড ফ্যামিলি মেম্বার করে আপনারা অন্যান্য যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরও হচ্ছে রেজিস্ট্রেশন এখানে করতে পারবেন। তো এই ভ্যাকসিনটা কবে নেবেন সেখানে হচ্ছে ডেটও আপনারা সেখান থেকে মানে ভ্যাকসিন নেওয়ার জন্য যে ডেট সেই স্লট বুক করতে পারবেন। তো পরপর স্টেপ আপনারা যখনই করবেন নিজেরাই বুঝতে পারবেন কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। তো ভ্যাকসিন নেওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, আপনারা যারা এখন 18+ যারা ভ্যাকসিন এখনও নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেননি অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ভ্যাকসিনটা নেওয়া কিন্তু সবার পক্ষে একটা জরুরি এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে। তো সবাই সুস্থ থাকুন, বাড়ির মধ্যে থাকুন এবং নিজের এবং পরিবারের খেয়াল রাখুন, আর ভ্যাকসিনের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে স্লট বুকিং করে নিন।